আচ্ছা আমরাও কিন্তু সংসার গোষ্ঠী এখন খেলা করছি, কেউ মা বাবা ছেলে মেয়ে এই মঞ্চের মধ্যে এখন আমরা অভিনয় করছি, অভিনয় শেষ হবে তারপর আমাদের ফেরার পালা। সংসার গোষ্ঠী একদিন খেলা শেষ করে আমাদেরকে ফিরে যেতেই হবে। কেন এলাম, কর্মটা কি, ফিরে যাব কোথায়? আচ্ছা ফেরত গোষ্ঠী তো ভগবানের আস্বাদন করব, কিন্তু ভগবান তো ফিরে যাবেন ঘরে মায়ের কোলে। এখন যদি আপনাদেরকে বলা হয় সংসার গোষ্ঠ খেলা শেষ করে আপনারা কোথায় ফিরে যাবেন, এখন কীর্তন শেষ করে যদি বলি আপনারা উত্তর দিয়ে দেবেন কেন ঘরে ফিরে যাব। সংসারের এই ঘরের খেলা যখন শেষ হবে তখন কোথায় ফিরে যাবে? এই যে কানে করে বলো হরি হরি বল, সবাইকে যেতে হবে। তা দেহটা যাবে শ্মশানে, দেহ কত প্রকারের, শ্মশানে যে দেহটা পড়ানো হয় সেটা কোন দেহ? সেটা হলো স্থল দেহ। ওপরে যায় কোন দেহ? সূক্ষ্ম দেহ। আস্তে আচ্ছা, একটা বাড়ি তৈরি করতে কি কি বস্তু লাগে? ইট, পাঁচটা বস্তু দেখো, ইট বালি সিমেন্ট রড আর পাথর, পাঁচটা না হলে বাড়ি হবে না। তেমনি এই দেহ ঘরটি তৈরি হয়েছে পাঁচটি বস্তু দিয়ে, স্থল কি কি? ক্ষিতি অপ তেজ মরুদ বোম। ক্ষিতি মানে মাটি, দেহের মধ্যে মাটি আছে, শ্মশানে যখন পড়ানো হবে কিছুটা মাটির সঙ্গে মিশে যাবে, অপ মানে জল, কিছুটা জলের সঙ্গে মিশে যাবে, তেজ মনে হচ্ছে আগুন, কিছুটা ওই আগুনের সঙ্গে মিশে যাবে, মরুদ মনে হচ্ছে বায়ু, কিছুটা বায়ুর সঙ্গে মিশে যাবে, আর বোম মানে আকাশ, কিছুটা আকাশের সঙ্গে মিশে যাবে। বাড়ির লোক দু চার দিন কান্দে, পুড়ে দেহটা ছাই, দশ দিন কারো পনেরো দিন শোক পালন হবে, তারপর সব বাড়ির লোকেরা কিছুদিন ফটোটাকে যত্ন করবে, মালা চন্দন দেবে, আস্তে আস্তে দুই প্রজন্মের পর আর কেউ মনে রাখবে। ছবিটা যে উয়ে খেলো কেউ দেখার নেই, আমার ছেলেরা রাখবে, হয়তো আমার নাতিরা রাখবে, তারপরে পরবর্তী প্রজন্ম দূত আর এদিকে পঞ্চাশ ষাট বছর আগে মারা গেছে এই ছবিটা ফেলে দেয় আর থাকবে না। তাহলে দেখুন জগতে এসেছি কেন সেটা জানতে হবে, ফিরে যাব কোথায়, কী জন্য এলাম, আমাদের কর্মটা কি, সংসার গোষ্ঠে খেলা করলাম ফিরে যাব কোথায়, ফিরে কে যাবে, না সূক্ষ্ম দেহ ওপরে যাবে। যমরাজ কোন দেহটা নিয়ে যায়? যমরাজে দূতরা, যমরাজ দূতরা কোনটা নিয়ে যায়? সূক্ষ্ম দেহটা ওপরে নিয়ে যায়। সূক্ষ্ম দেহ কিন্তু পাঁচটি বস্তু দিয়ে তৈরি, মন দেখুন, যা চোখে দেখা যায় না সেটা হলো সূক্ষ্ম দেহ, মন চোখে দেখা যায়, মন বুদ্ধি অহংকার আত্মা আর পরমাত্মা, এই পাঁচটি বস্তু দিয়ে তৈরি হলো সূক্ষ্ম দেহ, যেটা ওপরে যায় বিচারের জন্য। এবার যেমন কর্ম তেমন ফল, তাহলে আমরাও ফিরে যাব, ভগবান গোষ্ঠ থেকে ফিরবেন, আমরা সংসার গোষ্ঠ থেকে ফিরবো, কিভাবে ফিরবো সেটাই এখন আস্বাদন করবো ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ। একটু মীরার ভজন আস্বাদন করতে করতে লীলায় প্রবেশ করি। বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, মীরাবাই বললে রে মন জোর করে একটু উলুক ধ্বনি হরি ধ্বনি হরি হরি মন মা রে মন মানে পেটে যদি খিদে না থাকে রাজ ভোগ ভালো লাগে না, আপনার পেটে যদি খিদে না থাকে রাজভোগ ভালো লাগবে?
আপনার প্রিয় খাবারগুলো সামনে রাখা আছে, অথচ খিদে নেই, খেতে পারবে না? না, এখন খিদে নেই। তেমন এই হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, ভগবানকে ভালোবাসার পূর্ণতা লাভ হয় না। আমার হৃদয়ে প্রেম ভক্তি নেই, আর আমি তুলসী কাঠে মালা পড়েছি, চন্দন রচনা করছি, মন্দিরে লাইন দিয়ে পুজো দিচ্ছি, কোনো ফল নেই। আগে প্রয়োজনটা কি? প্রেম আর ভক্তি। প্রেম সাধন করে না চাহিলে ভজন করে না চাহিলে প্রেম লাগানা চাহিলে মনে মীরিত করে না চাহিলে সাধন করে না চাহিলে ভজন করে না চাহিলে ভজন করনা চাইয়ে মানব ভজন করনা চাইয়ে লাগানা চাহিয়ে মনবা তীর করনা চাহিয়ে প্রেম লাগানা চাইয়ে মনবা তীর করনা চাইয়ে ভজন করনা চাহিয়ে মনবা ভজন করনা চাহিয়ে সাধন করনা চাইয়ে মানব ভজন করনা চাইয়ে তুলসী বিষ্ণু সে হরি হইলে তো আচ্ছা তুলসী কাঠে মালা পড়েছেন আর ঘাটটা নাড়ুন হাত তুলতে হবে কারা পরেন একটু হাত তুলে মীরাবাই কি বললেন শুনে খুব সাবধান তুলসী পিন্দে সে হরি মিলে তো মে পিন্দু তুলসী ঝা পাথর পূজন সে হরি মিলে তো মীরাবাই বলছে যে তুলসী গাছে মালা পড়লে যদি হরিকে পাওয়া যেত গলা ভর্তি তুলসী কাঠা মালা করে না তাড়াতাড়ি হরিকে বল আর একটা পাথরকে পূজা করলে যদি একটা পাথরকে পূজা করলে হরিকে লাভ করা যায় হিমালয় পাহাড়কে পূজা করব বড় বড় পাথর আছে তাড়াতাড়ি হরিকে লাভ করব যতই তুমি তুলসী কাঠের মালা পড়ো আর পাহাড় পর্বত পূজা করো হৃদয়ে যদি তোমার প্রেম ভক্তি না থাকে ভগবানকে লাভ করা যায় না তার জন্য কি চাই প্রেম লাগানা চাহিরে মানেমা পীড়িত করে না চাহিয়ে সাধন করে না চাইয়ে মানবা ভজন করে না চাইয়ে সাধন করে না চাইয়ে মানবা ভজন করে না চাইয়ে সাধন করনা চাইয়ে মানব ভজন করনা চাইয়ে ভকন সে হরি মিলে বহু হরি মজা স্ত্রী ছড়ে ছড়ে হরি মিলে বহু অনেকে গর্ব করে বলেন যে আমি নিরামিষ ভোজি আমি নিরামিষ খাই গর্ব করে বলে যেন একটা গর্বের ব্যাপার বাহ কিন্তু আমাদের বৈরাগ্যটা কেমন জানেন মর্কট বৈরাগ্য মর্কট মানে বানর বানর কিন্তু ওই ফলমূল খায় লতা পাতা খায় কিন্তু স্ত্রী সম্পর্ক করে আমি নিরামিষ খাচ্ছি ঠিকই কিন্তু অবৈধ স্ত্রী সংযোগ করছি
শিক্ষাতে মালা পড়েছি ঠিকই কিন্তু নিজের স্ত্রীকে ছেড়ে পরস্ত্রী গমন করছি মদ্যপান করছি লটারি কাটছি অন্যের সম্পত্তি হরণ করে নিচ্ছি কোনো ফল হলো না তাই বললেন তৃণ ভোগাংশে হরি মিলে তো বহুত মিগি ওয়াজা নিরামিষ খেলেই যদি হরিকে লাভ করা যায় তাহলে বনের হরিণগুলো সবার আগে লাভ করত আবার অনেকে বলে রইল তোর সংসার অনেকে বলে রইল সংসার চলল বৃন্দাবন আর সংসার করবো না আরে সংসার ছেড়ে যদি হরিকে লাভ করা যায় তাদের সংসার নেই বলুন তো ছেলে নেই মেয়ে নেই স্ত্রী নেই স্বামী নেই কাদের এই যে রে মা পুরুষ স্ত্রী ছড়কে হরি মিলে তো সাধন করনা চাইয়ে মানবা ভজন করনা চাইয়ে সাধন করনা চাইয়ে মানবা ভজন করনা চাইয়ে লাগানা চাহিরে মানবা পীড়িত করনা চাহিয়ে প্রেম লাগানা চাইয়ে মানবা পীড়িত করনা চাইয়ে সাধন করনা চাইয়ে মানবা ভজন করনা চাইয়ে দুধ পিকে হরি মিলে তো দুধ পিকে হরি মিলে তো বহু বলা শেষে তখন মীরাবাই কি বললেন মীরা কাহে বিনা প্রেম সে ভগবানকে লাভ করার জন্য কি দরকার প্রেম আর ভক্তি মীরা কাহে বিনা প্রেম সে মিলে না সাধন করনা চাইয়ে ভজন করনা চাইয়ে সাধন করনা চাইরে মনবা পীড়িত করনা চাইয়ে প্রেম লাগানা চাইয়ে মনবা পীড়িত করনা চাইয়ে সাধন করনা চাইরে মনবা ভজন করনা চাইয়ে সাধন করনা চাইয়ে মনবা ভজন করনা চাইয়ে আচ্ছা শুনলাম এই হরিবাসরটা দু বছর হলো তাই তো তাহলে হরিবাসরে বসে বাহু তুলে হরি বল বলতে হয় আশেপাশে তো কীর্তন শুনেছেন বাহু তোলার অর্থ কি আত্মসমর্পণ করা যখন হস্তিনাপুরের রাজ্যসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল দুঃশাসন বস্ত্রহরণ করছেন পঞ্চপাণ্ডব রয়েছে এক হাত দিয়ে ভগবানকে ডাকছেন লজ্জা নিবারণের জন্য এক হাত দিয়ে দ্রৌপদী ভগবানকে ডাকছেন আর এক হাত দিয়ে বাম হাত দিয়ে লজ্জা নিবারণ করছেন ভগবান কিন্তু বস্ত্রদান করলেন রুক্মিণী সত্যভামা বলছেন স্বামী এ তুমি কি করছো তোমাকে বারে বারে এক ভক্ত ডাকে বিপদে পড়ে তুমি তাকে সাহায্য করো উদ্ধার করো রুক্মিণী সত্যভামা এখনো দ্রৌপদী সময় হয়নি কেন দেখো না সে আমায় এক হাত দিয়ে ডাকছে আর এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে এখনো আমাকে আত্মসমর্পণ করতে পারেনি সম্পূর্ণ যখন মন প্রাণ জীবন যৌবন আমার চরণে আত্মসমর্পণ করবে তখন আমি তার হয়ে যাই তার আগে নয় অসহায় হয়ে নিরুপায় হয়ে দ্রৌপদী যখন দুহাত তুলে ডাকতে ডাকলে হে বিপত্তারণ মধুসূদন তুমি আমায় উদ্ধার করো ভগবান এত বস্ত্র দান করলেন যে বস্ত্রের পাহাড় হয়ে গেল যতক্ষণ না ভগবানের কাছে আত্মসমর্পণ করছেন ভগবানের কৃপা লাভ করতে পারবেন বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি
রাধা রানী কি জয় রাধা রানী কি রাধা রানী কি জিজ্ঞাসা চিহ্ন যার নামে এত জয় ধ্বনি দিলেন রাধা রানী হলেন প্রেম ভক্তি প্রদায়নী রাধা নাম করলে হৃদয়ে প্রেম ভক্তি লাভ হয় রাধা নাম না করলে কৃষ্ণ প্রাপ্তি হবে না রাধা রানী হলেন আশ্রয়দাত্রী আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে আর সমরে অকারণ আর সমরে অকারণ বৃন্দাবন ধামে এখন ভগবান রয়েছেন কোথায় গোষ্ঠ মাঝে সকাদের সঙ্গে খেলায় মত দ্বাদশ সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল শত কৃষ্ণ সকল সকারা রয়েছে খেলায় মতলেন কিভাবে খেলতেন আজ খেল তো 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 খেল তো আজ খেল তো খেল তো আজ খেল তো খেল তো রাম সুন্দর শাম খেল তো রাম সুন্দর শাম শ্রী রাম সুদাম মেলি তপন তনয়াতি প্রিয় শ্রী রাম সুদাম মেলি তপন তনয়াতি আচ্ছা ছোটবেলায় সবাই খেলেছেন তো বন্ধুদের সঙ্গে কম বেশি আমরা সবাই খেলেছি ভগবান গোষ্ঠে কেন যেতেন খেলা করতেন কেন মন দিয়ে শুনতে হবে বারো জন সখা নবলক্ষ ধেনু নবলক্ষ শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া দিনে খেলি আচ্ছা তপন তনয়া তপন মানে কে সূর্যদেব তার মেয়েকে যমুনা তনয়া যমুনার দিলে খেলা করছে তপন তনয়া তিনে খেলি প্রিয় সীতা সুদাম মেলি তপন তনয়া তিনে খেলি রে ওই ধবলি শ্যামলি আওলি আওলি ওই ধবলি শ্যামলি আওলি আওলি খেলা তোরা নামে সুন্দর শাম খেলা তোরা সুন্দর শাম খেলা তোরা সুন্দর শাম আচ্ছা কতজন বন্ধু মানে অন্তরঙ্গ বহিরঙ্গ অন্তরঙ্গ বহিরঙ্গ মিলে চব্বিশ জন বন্ধু আছে তাহলে ভগবানের প্রিয় সখা প্রিয় নম্র সখা আর প্রাণ সখা চব্বিশ জন বন্ধু আর ধেনু কতগুলো চড়াচ্ছেন গরু চড়াচ্ছেন কত নবলক্ষ 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 এখন মনে প্রশ্ন হতে পারে ভগবান যদি নবলক্ষ গরু চড়াতেন গোষ্ঠের মাঝে নন্দরাজার গরু কত নয় লাখ তাহলে সীতাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তাদেরও ধনু আছে
বৃন্দাবনে জায়গা হবে নন্দ রাজা যদি 9 লক্ষ ধেনু থাকে তাহলে গোয়াল ঘরটা কত বড় হবে 84 ক্রোশ বৃন্দাবন নন্দ রাজা 9 লক্ষ ধেনু গোয়াল ঘরটা কত বড় হবে এটা মনে বড় প্রশ্ন 9 লক্ষ 9 লক্ষ 9 লক্ষ 9 লক্ষ 9 জীবনে তোমার জীবনে রচনা এসেছিল তোমার জীবনের লক্ষ্য কি কেউ লিখেছেন ডাক্তার কেউ প্রফেসর মেয়েরা লিখেছে নার্স আমি কিন্তু আদৌ সেদিন লিখিনি যে আমি জীবনে কীর্তনীয় হব লিখেছিলাম ডাক্তার হব মানুষের সেবা করব হয়ে গেছে কীর্তনীয় জীবনের একটা লক্ষ্য দরকার তোমার জীবনের লক্ষ্য কি সবাই বলে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর রাজনীতিবিদ অর্থনীতিবিদ এগুলো করার জন্য ব্যস্ত কোনো মা বাবা চায় না যে আমার ছেলে হোক কৃষ্ণ ভক্ত সন্তান আপনার পাশের বাড়ির ছেলেটা যদি সাধু হয়ে যায় তখন দেখবে আমরা বলাবলি করি আহা ওর ছেলেটা কেমন হয়ে গেল গো আস্তে ওর ছেলেটা ভবঘুরে সাধু হয়ে গেল ছেলেটা মানুষ হল হ্যাঁ লক্ষ্যটা দেখো ওই ছেলেটা মানুষ হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওর বড় ছেলে ডাক্তার মেজর ছেলে ইঞ্জিনিয়ার আর ছোট ছেলে প্রফেসর মা বাবাকে রেখে দিয়েছে বৃদ্ধাশ্রম আপনাদের বিচারে কি বলে তার ছেলেগুলো মানুষ হয়েছে বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে দেখবেন যতজন বৃদ্ধাশ্রমে মা বাবা আছেন কারো ছেলে ডাক্তার কারো ছেলে ইঞ্জিনিয়ার কারো ছেলে প্রফেসর বৃদ্ধাশ্রমে কোনো মা বাবা বলবে না আমার ছেলে হলো কৃষ্ণ ভক্ত সন্তান কারণ কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না নিজের কাছে রেখে মোট বয়ে দিন মজুর খেটে রাজ মিস্ত্রির সঙ্গে লেবার খেটে না হয় টোটো চালিয়ে মা বাবার মুখে অন্ন তুলে দেয় সেবা যত্ন করবে কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না সেটাই হলো মানুষ সেটাই হলো প্রকৃত শিক্ষা তোমার জীবনের লক্ষ্যটা কি কৃষ্ণ প্রাপ্তি কি করে ভগবানকে লাভ করা যায় বিদায় গুণ হরিব বাহু তুলুন বিদায় গুণ হরিব তাহলে জীবনে 9টি লক্ষ্য কি 9 লক্ষ্য শোভনাং শরণাং বন্দনাং কীর্তনাং অর্চনাং বিষ্ণু পাদ সেবনাং সাক্ষ্য দর্শয় আত্মনিবেদনাং এ হলো নববিদা ভক্তি ভক্তি আশ্রয় করো জীবনে তোমার লক্ষ্যটাই হলো প্রেম ভক্তি গ্রহণ করা অর্জন করা আবার দেখুন নয়ের ঘরের নামটাটা দেখুন নয় একে নয় নয় দুগুণে আঠেরো একে আটে নয় তিন নয় সাতাশ দুয়ে সাতে নয় চার নয় ৩৬ তিনে ছয়ে নয় আছে শেষেরটা যোগ করবেন চার নয় ৩৬ তিন আর ৬ যোগ করলে কত হয় ৯ হয় পাঁচ নয় ৪৫ চারে পাঁচে নয় ছয় নয় ৫৪ পাঁচে চারে নয় সাত নয় ৬৩ ছয়ে তিনে নয় আট নয় ৭২ সাতে দুইয়ে নয় 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 ৮১ আটে একে নয় নয় ১০ ৯০ নয় ০ নয় হরি ছাড়া নয় কৃষ্ণ ছাড়া 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 নয় হরি ছাড়া নয়
কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়। নবলক্ষ ধেনু বললেন, তোমার জীবনের নয়টি লক্ষ্য নিয়ে তুমি যদি এগিয়ে যাও তবেই তুমি কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই আজকে নবলক্ষ ধেনু নিয়ে ভগবান আমার খেলা করছেন। প্রিয় শ্রীরাম সুদাম গেলি তখন তনয়া ওই, প্রিয় সীতাম সুদাম গেলি তপন তনয়া কি দেখে গেলি, ধবলি শ্যামলি আওয়ালি আওয়ালি, ওই ধবলি শ্যামলি আওয়ালি আওয়ালি, ধবলি শ্যামলি আওয়ালি আওয়ালি, খেলা তোরাম সুন্দর শাম, খেলা তোরাম সুন্দর শাম। ভগবান গরু চড়াচ্ছে, গোষ্ঠ মাঝে রয়েছে। এখন যদি মনে প্রশ্ন হয়, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি গরু চড়ালেন কেন? বড় প্রশ্ন, ধেনু চড়ালেন কেন, গোষ্ঠে গেলেন কেন? প্রশ্নটা কে বললেন জানেন? দেবশ্রী নারদ। প্রভু আমার মনে বড় প্রশ্ন, দেবশ্রী তোমার প্রশ্নটা কি? সেই গোলক ছেড়ে, গোলক ধাম ছেড়ে তুমি মঠ গোলকে এসে ধেনু চড়াচ্ছ, মনে মনে ঘুরে বেড়াচ্ছ, সকাদেরকে কাঁধে করছো, কাঁধে চড়ছ, সকাদের এঁটো ফল খাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? ভগবান বলে, দেবশ্রী বসো, বৃন্দাবনের মাটিতে বসো, বাম থেকে দেবশ্রীকে বসিয়ে ভগবান এবার প্রশ্নের উত্তর দিচ্ছেন। জানো দেবশ্রী, এই রস, এই রস আস্বাদন করব বলে গোলক ছেড়ে বৃন্দাবনে এসেছি। কি রস? প্রেম রস। এটা হলো সক্ষ রস। বৃন্দাবনে চারটি রস ছিল, শান্ত রস ছিল না, দাস্য সক্ষ বাৎসল্য মধুর। সক্ষ মানে বন্ধুরূপে ভগবানকে ভালোবাসা। হ্যাঁ বাচ্চা, দাসরসের ভালোবাসা সেটা হলো তিনি হলেন আমার প্রভু, আমি তার চরণে দাস, দাস্যরূপে ভালোবাসা। সক্ষ দাস্য বাৎসল্য ছেলে রূপে ভালোবাসা, মধুর প্রিয়তম রূপে ভালোবাসা। মধুর মানে প্রিয়তম রূপে ভালোবাসা, সক্ষ রস রস আস্বাদন করবো বলেই বৃন্দাবনে আসা, মধুর রস আস্বাদন করবো বলে বৃন্দাবনে আসা, বাৎসল্য রস আস্বাদন করবো বলে বৃন্দাবনে আসা। ভগবান খেলা করছেন, খেলা করতে করতে হঠাৎ দেখলেন ভানুদেব অস্তাচলে গমন করেছে, আর বেলা নাই, ঘরে ফিরে যেতে হবে। আস্তে এদিকে মন দিয়ে শুনবেন, এবার একটা বিলম্বিত লয়ের গান করব, সেটা হলো মধ্যম দশকশী তাল, পদটা হলো পাল জড় কর শ্রীরাম। এগুলো হলো কীর্তনের কিন্তু মূল অঙ্গ, এগুলোকে বাদ দিলে কীর্তনের অমর্যাদা হয়, মর্যাদা হানি হয়। তাই একটু আপনারা ধৈর্য সংযোগ সহকারে এই পদাবলীটা আস্বাদন করুন, মধ্যম দশকশী, বেশি সময় নেব না। এগুলো শুনলে বিলম্বিত লয়ে তাল পদাবলী শুনলে কি হয়, হৃদয়ে প্রেম ভক্তি রত্নমণি জন্মায়। সখারে আরে ও ও পালে ধরো, আরে দাও শ্রী, আরে
দাও শিলা وباي بغني ها Bagoni,
কৃষ্ণমণি অস্ত্র গেল ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই গগনে আর বেলা ভাই গগনে আর গগনে আর বেলা নাই দিনমণি অস্তে গেল ভাই গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম রে আরে ও বলছেন গোবিন্দ সীতামকে ডেকে বললেন যে বেলা হয়েছে এবার ভানুদেব অস্তা চলে গমন করেছে আমাদের ঘরে ফিরতে হবে আরে যেই না ঘরে ফিরার কথা বলেছেন প্রাণ গোবিন্দ আমার সীতাম সঙ্গে সঙ্গে চমকে উঠেছে আরে আরে কানাই এতক্ষণ তো আমরা খেলায় মত্ত ছিলাম ভাই না জানি এমন তোর কি হলো ঘরে ফিরে যেতে বলিস বলি ওই যে দেখ চেয়ে দেখ ওই যে বিষম বিষম খা নামে করে মা ও যে সঘনে বিষম খা নামে করে মা সঘনে বিষম খা ওরে আর যে খেলা ভালো লাগে না আর যে খেলা ভালো লাগে না মায়ের কথা মনে পড়ে আর যে খেলা ভালো লাগে না মায়ের কথা মনে পড়ে আর যে খেলা ভালো লাগে না যেই না গোবিন্দ বলেছেন বেলা বহে যায় এই বেলা বহে যায় কথাটা শুনে কাঁদি লালাবাবুর চৈতন্য হয়েছিল যিনি এত বড় জমিদার বেলি অবসানকালে করে লালাবাবু নগর ভ্রমণে বেরিয়েছে এক সরোবরের তীর ধরে চলেছে তখন এক ধোপা সে কাপড় কাচ্ছিল তার পাঁচ বছরের কন্যা বাবাকে ডেকে বলে বাবা চেয়ে দেখো বেলা বহে যায় বাসনায় আগুনে দেবে না বেলা বহে যায় বাসমায় আগুনে দেবে না বাবা বেলা বহে যায় বাসনায় আগুন দেবে না বাসনা মনে কি বোঝাতে চাইছেন মেয়ে তখনকার দিনে ওই কলার পেটকে পুড়িয়ে তার থেকে খাট তৈরি হতো তা দিয়ে কাপড় কাচা হতো মেয়েটি বললো বাবা বেলা বহে যায় বাসনায় আগুন দেবে না লালাবাবু শুনলো কি বাসনায় আগুনের কথা আমার বাসনায় আগুন দেওয়া হলো না আমার বাসনায় আগুন দেওয়া হলো না আমার তো বাসনায় আগুন দেওয়া হলো না পালকিতে একটু নামাও তো ভাই পালকি থেকে নেমে বাহকদেরকে বললেন সৈন্যদেরকে বললেন তোমরা নগরে ফিরে যাও আমি আর প্রাসাদে ফিরব না সেই ছোট্ট পাঁচ বছরের মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বললেন মা রে তুই আজকে আমার চৈতন্য দিলি আমি জমিদার
সুখে রয়েছি সুখ ভোগ করছি কিন্তু আমার বাসনাই তো আগুন দেওয়া হয়নি আমি এখনো কামনা বাসনায় মত্ত রয়েছি লালা বাবু এক বসনেই চললেন বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে মাধুকুড়ি করে ভিক্ষা করে তার থেকে ক্ষুধা নিবৃত্তি করে যমুনার জল পান করে আর বালিতে শয়ন করে এতদিন তো জমিদার বেশ সুখেই ছিল এই সুখকে ভুলতে পারে না তাই যমুনার বালি দিয়ে আশ বালিশ করে শয়নে রয়েছে যমুনার তীরে স্বয়ং রাধারানী অষ্টসখী পরিবেষ্টিত হয়ে ব্রজবাসিনী হয়ে যমুনায় জল আনতে যায় এই লালাবাবুকে কৃপা করবার জন্য আর বললেন চেয়ে দেখো এই মানুষটা এসেছে কত দূর থেকে বাসনা ত্যাগ করবার জন্য কৃষ্ণকে লাভ করবার জন্য কিন্তু এখনো সে কামনা বাসনাকে ত্যাগ করতে পারেনি কামনা বাসনায় আগুন দিতে পারেনি তোমরা কি বলছো আমি এখনো কামনা বাসনায় আগুন দিতে পারিনি আমি জমিদারিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসে ভিক্ষা করে ক্ষুধা নিবৃত্তি করি যমুনার জল পান করি তা ঠিক কিন্তু ওই যে বালি দিয়ে তুমি আশ বালিশ পাশ বালিশ করে এখনো সেই সুখের কথা তুমি ভুলতে পারো সত্যি তো এখন আমি বাসনা ত্যাগ করতে পারব কেমন বাসনায় এখন আমি আগুন দিতে পারিনি এ প্রাণ আমি রাখবো না এই লালাবাবু যমুনায় যখন প্রাণ বিসর্জন দিতে গেলে দৈব প্রাণী হলো লালাবাবুকে আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করলে অধোগতি হয় ঊর্ধ্বগতি হওয়া যায় না হে তুমি আমি তোমার আরাধ্য দেবতা প্রভু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন কি করে পাবে এখনো তোমার হৃদয়ে রয়েছে কামনা বাসনা সুখ ভোগ করা লালসা তা তুমি ত্যাগ করতে পারোনি প্রভু আমি মাধুকুড়ি করি যমুনার জল পান করি আর যমুনার এই ধুলার মধ্যে ঘোড়াঘড়ি যায় বৃন্দাবনে ধুলাই ঘোড়াঘড়ি যায় তুমি মাধুকুড়ি করো ঠিক আছে যতদিন না তুমি তোমার শত্রুর কাছে ভিক্ষা করতে পারছো ততদিন তুমি আমার কৃপা পাবে না কি করে জানবো তুমি কামনা বাসনা ত্যাগ করেছো অহংকার তোমার দূর হয়েছে যেদিন তুমি শত্রুর কাছে মাথা ঠেকাতে পারবে সেদিন বুঝতে পারবো তোমার অহংকার চূর্ণ হয়েছে কে তার শত্রু হলো জগৎ শেঠ লালাবাবুর শত্রু হলো জমিদার জগৎ শেঠ তার সঙ্গে জমি সংক্রান্ত অনেক মামলা চলছিল এই লালাবাবু জগৎ শেঠের রায় দরবারের দিকে এগিয়ে গেলে জগৎ শেঠ লালাবাবু না একই লালাবাবু আপনার এই দশা কি করে হলো বুঝেছি আমার সঙ্গে মামলা লড়ে তুমি সর্বশান্ত হয়েছ পথের ভিখারি হয়েছ হ্যাঁ জগৎ শেঠ সত্যি আজ বড় আমি ভিখারি কিন্তু ধন দৌলত ভিখারি নয় আমি হয়েছি প্রেমের ভিখারি একটু তুমি আমি ভিক্ষা দে তুমি যদি আমায় জগৎ শেঠ তুমি যদি আমায় ভিক্ষা দাও তবে আমি নন্দ লালার কৃপা পাই বলো কি লালা বাবু তুমি নন্দ লালার জন্য ভিখারি হয়েছ হ্যাঁ আমি এক মুঠো ভিক্ষা দাও ও গো গিন্নি লালাবাবুকে একটু ভিক্ষা দাও না জগৎ শেঠ তুমি নিজের হাতে আমায় ভিক্ষা দিলে আমি নন্দলালার কৃপা পাবো জগৎ শেঠ যেই না এক মুঠো তণ্ডুল লালাবাবুর হাতের মধ্যে দিয়েছেন সেই তণ্ডুল নিয়ে যেই না লালাবাবু পিছন ফিরে চেয়েছেন দেখছেন নন্দলালা চিকন কালা বিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে যতদিন আমরা কামনা বাসনায় আগুন দিতে পারছি গোবিন্দ কৃপা হবে না
আজ গোবিন্দ বলছেন বেলা হলো বেলা বহে যায় পাল জড় করো সীতাম চলো আমরা ঘরে ফিরে যাই ঘরে ফেরার কথা একদিন আমরাও সংসার গোষ্ঠ খেলা শেষ করে যে যার ওই ঘরে ফিরে যাব যেই না এ ফিরে যাওয়ার কথা বলেছে সীতাম বলছেন কানাই রে তুই তো ঘরে ফেরার কথা বললি হঠাৎ তোর ঘরের কথা মনে হলো কেন বলছে আমার মায়ের কথা মনে পড়ে চেয়ে দেখ আমার মা মনে হয় এখন কাঁদে গোপাল গোপাল বলে বিনয় অবসান হেরি চলো যাই ঘরে বিনয় অবসান হেরি চলো যাই ঘরে বিনয় অবসান হেরি চলো যাই ঘরে বিনয় অবসান না জানিবি আমার মাতা মা কেমন কেমন করে মাইকটা ঠিক করো আমার মায়ের কথা মনে পড়ে মনে পড়ে মায়ের কথা মনে পড়ে মায়ের কথা মনে পড়ে চলো আমরা যাই ঘরে চলো আমরা যাই ঘরে মায়ের কথা মনে পড়ে ওরে শ্রীরাম রে মা কাঁদানো ভালো নয় বলে কৃষ্ণ রসময় মা কাঁদানো ভালো নয় বলে কৃষ্ণ রসময় এই না গোবিন্দ বললেন মা কাঁদানো ভালো নয় শ্রীরাম বাহ অনুবাদী ভক্তগণ বললেন গোবিন্দ তোমার মুখে মা কাঁদানোর কথা মানায় না সত্য যুগে তুমি মাকে কাঁদিয়েছ ত্রেতা যুগে তুমি মাকে কাঁদিয়ে বনবাসে গেছ তারপরেও তোমার মাতা পিতা কারা কাঁদে আবার কলিযুগেও তুমি মাকে কাঁদিয়ে সন্ন্যাসে চলে যাবে তোমার মুখে মা কাঁদানোর কথা মানায় না মা কাঁদানো ভালো নয় বলে কৃষ্ণ রসময় মা কাঁদানো ভালো নয় বলে কৃষ্ণ রসময় বলে কৃষ্ণ রসময় মা কাঁদানো ভালো নয় বলে কৃষ্ণ রসময় তাই বলতে ঘরে তো ফিরে যেতে হবে শুনি কানাইয়ের বল সকল রাখার মাঝে পরল উতলল সকল রাখার গণ ফেরার জন্য এই পাল জড়ো করছে সীতাম বলছেন দেখ কানাই একটা কথা বলি আমরা তো ঘরে ফিরে যাব ভাই কিন্তু আমাদের এই ধেনুর মধ্যে কিছু কিছু ধেনু আছে সেগুলো হলো চোরা ধেনু পালের মধ্যে কিছু চোরা ধেনু আছে সেগুলোকে সহজে ফেরানো যায় দেখবেন চোরা ধেনু থাকে না এদিক ওদিক ছুটে ছুটে বেড়ায় তেমনি আমরাও হলাম সংসারে চোরা ধেনু এখন আমরা হরিনামে শ্রবণ করছি হরিবাসনে রয়েছি আবার চঞ্চল মন গিয়ে কামিনী কাঞ্চনে বসল পালে চোরা গরু থাকে না এদিক ওদিক ছুটে বেড়ায় বাগানে বলে এই গরুকে নেব না চোরা গরু শুধু এদিক ওদিক ছুটে বেড়ায় এখন আর কিন্তু গরুর পাল নিয়ে উঠে গেছে হেনুই নেই তো কি হবে আমরা হলাম সংসারের চোরা হেনু তাই সীতাম বলছেন দেখ কানু এই চোরা ধেনুকে ফেরানোর জন্য তোকে বেনু বাজাতেই হবে তুই একবার বেনু বাজা ও আরে কি বা আরে Oh, hey, oh, ah.
বংশী কখন বাজাতেন আর মুরলী কখন বাজাতেন বেনু কখন বাজাতেন যখন বসতে যেতেন তখন বেনু বাজাতেন আর বংশী কখন বাজাতেন গোপীদেরকে আকর্ষণ করবার সময় বংশী বাজাতেন আর রাসের রজনীতে মুরলী বাজিয়েছেন তাহলে বেনু বংশী মুরলী সৃষ্টি হলো কি করে সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বর্গে একটি যজ্ঞ করেছিলেন একটি বৃহস্পতি যজ্ঞ করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বর্গে সেই যজ্ঞ থেকে ২৫ পর্ব বাঁশের একটা সৃষ্টি হলো তার থেকে
আজকে নয় পর্ব কেটে একটা ধনুক সৃষ্টি করলেন, সেটা হলো সারঙ্গ ধনুক, বিষ্ণু ধনুক। সাত পর্ব কেটে তৈরি করলেন জয়ন্তক ধনুক, যেটা হলো হর ধনুক। নয়ের সাথে কত? ১৬। পাঁচ পর্ব কেটে তৈরি করলেন কৌদণ্ড দেবরাজ ইন্দ্রের ধনুক, ১৬ আর পাঁচে ২১। আর তিন পর্ব কেটে তৈরি করলেন গান্ডীব। তাহলে বিষ্ণু ধনুক, হর ধনুক, আর একটা হলো গান্ডীব যেটা অর্জুনের ধনুক। তাহলে ১৬ আর পাঁচে ২১, আর তিন পর্ব দিয়ে গান্ডীব, তাহলে ২৪ পর্ব হলো। এক পর্ব থাকে, সেই এক পর্ব থেকে তৈরি করলেন বেনু বংশী আর মুরলী, বৃন্দাবনে এসে গোবিন্দকে প্রদান করলেন। আজ বেনু বাজানের কবি। চাঁদ মুখে দে নবিয়া নাম লইয়া সব, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইল সব, মুখে দিয়া বেনু নাম লইয়া সব, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইল সব, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকে আই ধ বলিয়াই শ্যামলী, ডাকে আই ধ বলিয়াই শ্যামলী, ডাকে আই ধ বলিয়াই শ্যামলী, গগনে আর নাই রে বেলি আয় ধবলি আয় শ্যামলি। দেখুন গোবিন্দ যখন এই বৈনুধ্বনি করলেন, ফেনুদের অবস্থা কি হলো? শুনিয়া কানুর বেনু মুখ ধায় ফেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ফেনু, শুনিয়া কানুর বেনু মুখে ধাই ধেনু, শুনিয়া কানু রবেনু উঠ মুখে ধাই ধেনু, পিঠে রয়ুর বলে উচ্ছ তুলি পিঠে রয়ু পরে। যেই না গোবিন্দ, যেই না গোবিন্দ আমার বেনু বাজিয়েছেন, ওই ধবলি শ্যামলি মঙ্গলি কমলি তারা পিঠের উপর পুচ্ছ তুলে গোবিন্দের কাছে ছুটে আসছেন, পুচ্ছ মানে লেজটা তুলে ছুটে আসছে। লেজ কেন তুলে দিলেন? দেখুন আমরা হাত দিয়ে যে কাজটা করি, ওই ধেনুরা লেজ দিয়ে সেই কাজ করে। হাত দিয়ে আমরা মশা তাড়ায় মাছি তাড়ায়, তারা দেখবে লেজ দিয়ে মশা মাছি তাড়ায়। আমরা গোবিন্দের কাছে এইভাবে আত্মসমর্পণ করি হাত তুলে, তাদের তো হাত নেই, তারা লেজটা তুলে দিয়েছে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করলে। পুচ্ছ তুলি পিছে রয়ু পরে, পুচ্ছ তুলি পিছে রয়ু পরে, পুচ্ছ তুলি পিছে রয়ু পরে, পুচ্ছ তুলি পিছে রয়ু পরে। গোবিন্দের কাছে এসেছে ধবলি শ্যামলি মঙ্গলি কমলি, গোবিন্দের সামনে দাঁড়িয়ে এসে কি করছেন জানেন? গোবিন্দর অঙ্গ চাটতে শুরু করলো। দেখবেন আমাদের বাড়িতে যদি গাই থাকে তার বাছুরকে আদর করে কিভাবে চিনতে চাটে না, এটা হলো তাদের আদর করা। ভরিয়ে দিল জিভের লালে, ভরিয়ে দিল জিভের লালে, দিল জিভের লালে, ভরিয়ে দিল জিভের লালে, ভরিয়ে দিল জিভের লালে, চোখের জলে জিভের লালে, ভরিয়ে দিল জিভের লালে। গোবিন্দের কাছে এসে ধেনুগুলো অঙ্গ চাটতে শুরু করেছে, আদর করছে, বলে হে গোবিন্দ বৃন্দাবনে তোমার তো গোষ্ঠ লীলা স্বাদ আস্বাদন করলাম, আগামী কলিযুগে তুমি যখন নদিয়ায় গৌর হয়ে যাবে উলুধরি হরধরি, সেদিন যেন আমরা তোমার লীলার সাথী হতে পারি, এই আশীর্বাদ করো মোদে। গোবিন্দ বললে আগ
আগামী কলিযুগে যখন আমি গৌড় হয়ে নবদ্বীপ ধামে যাব তোমাদেরকে লীলার সাথী করব বেঁচে থাকতে তোমাদের দুই দূত দ্বারা সেবা হবে দথি দ্বারা সেবা হবে গীত দ্বারা সেবা হবে এবং মারা যাওয়ার পর তোমাদের দেহের চামড়া দিয়ে তৈরি হবে শিখল নদীয়ায় যখন আমি গৌর হয়ে যাব জীবকে হরি হরি বলাইব শিখল লয়ে তোমাদেরকে লীলার সাথী করব এবার দেখো গোষ্ঠ থেকে ভগবান কিভাবে ফিরছে অনুসারে বেনুরব শুনিয়া রাখাল অনুসারে বেনুরব শুনিয়া রাখাল অনুসারে বেনুরব শুনিয়া রাখাল অনুসারে বেনুরব শুনিয়া রাখাল আসিয়া মিল নিজ সুখে ও গয়াসিয়া মিলিল নিজ সুখে আসিয়া মিলল নিজ সুখে তাহলে এতক্ষণ তারা দুঃখে ছিল এতক্ষণ তারা দুঃখে ছিল এতক্ষণ তারা দুঃখে ছিল তারা দুঃখে ছিল এতক্ষণ তারা দুঃখে ছিল এতক্ষণ তারা দুঃখে ছিল মোদের কাছে বিলাবলো এতক্ষণ তারা দুঃখে ছিল আচ্ছা সংসারের কোনটা সুখ আর কোনটা দুঃখ আমরা তো সুখের পিছনে ছুটে যাই এগিয়ে গেলে আরো সুখ এগিয়ে গেলে আরো সুখ এগিয়ে গেলে আরো সুখ কিন্তু সুখ নাই সুখের পিছনে আমরা ছুটছি কি করে আরো সুখ চাই গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই পয়সা চাই আরো সুখ আরো সুখ দেবশ্রী নারদের কাছে এক ভক্ত বলছে আচ্ছা দেবশ্রী আমার মনে একটা প্রশ্ন জাগে জগতের মানুষ এত সুখ চায় কিন্তু তারা সুখী হয় না কেন বলছেন মুখে বললে তুমি বুঝবে না আমি প্রমাণ করে দিই প্রমাণটা কি এই যে গোলাপের বাগান দেখছো হ্যাঁ দেখছি এই গোলাপের বাগানে গিয়ে সব থেকে ভালো গোলাপ ফুলটা তুমি তুলে নিয়ে এসো কিন্তু একটা মনে রাখবে এগিয়ে গেলে আর পিছিয়ে এসে ফুল তুলতে পারবে না তাই হবে সেই ভক্ত গোলাপ বাগানে প্রবেশ করলে ঢুকে গিয়ে দেখছেন সামনে সুন্দর গোলাপ ফুল এর চেয়েও ভালো সামনে পাবো আরো একটু এগিয়ে গেলে এর চেয়েও ভালো গোলাপ সামনে আছে আর একটু এগিয়ে যাই আবার সামনে গেলে তাকে সুন্দর গোলাপ নিশ্চয়ই এর চেয়েও সুন্দর গোলাপ আগে আছে এই সুন্দরের ভালো গোলাপের খোঁজ করতে করতে একবারে শেষ প্রান্তে গিয়ে পৌঁছলে দেখছেন সামনে আর কোনো গোলাপ বাগান নেই বলে দিয়েছে পিছনে যাওয়া যাবে না জীবনে সুখের পিছনে ছুটলে সুখ পাওয়া যাবে না অনুসারে বেনু রব শুনিয়া রাখাল অনুসারে বেনু রব শুনিয়া রাখাল আসিয়া মিলল নিজ সুখে আসিয়া মিলিল নিজ সুখে আসিয়া মিলল নিজ সুখে আসিয়া মিলল ভগবান আমার নবলক্ষ ধনু বারজন সখাকে নিয়ে ঘরে ফিরলে মা আবার আরতি করে নিচ্ছে আরতি করে নন্দ রানী আরতি করে নন্দ রানী আরতি করে নন্দ রানী আরতি বালক কহে মজে বালক কহে বালক কহে উলফনি দেই নব নারীগণ ধ্বনি দেয় নব নারীগণ উলফনি দেয় নব নারীগণ উলধ্বনি দেয় নব নারীগণ সর্বদা
পরবর্তী সপ্তাহে এসে গেছে তার মুখ থেকে লীলা আস্বাদন করুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল